দেখো মন কাশ মন দুলছে যে সারি কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি। হ্যালো বন্ধুরা, আজকে আবার চলেছি তোমাদের কাছে একটা নতুন পুজো প্রস্তুতির ভিডিও নিয়ে। এই কদিন তো তোমরা সাউথ কলকাতা অনেক নাম করা পুজো প্রস্তুতির ভিডিও দেখলে, তাই ভাবলাম আজকে একটু নর্থে আসা যাক। কেন নর্থেও তো অনেক নাম করা ঐতিহ্য পুজো আছে, সেগুলোই কিছু কভার করা যাক। তাই আজকে আমি প্রথম যে পুজোটা কভার করতে চলে এসেছি নর্থে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় কুমোরটুলি পার্ক সর্বজনীন। চলো এবার কুমোরটুলি পার্কের একদম প্যান্ডেলের সামনেই আমি দাঁড়িয়ে আছি, এবার ভিতরে গিয়ে দেখা যাক এদের প্রস্তুতি কত দূর এগেল। ফের লাস্ট একদম কয়েকটা দিনই বাকি আছে, চলো একেবারে প্যান্ডেল গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন দেখতে পাচ্ছি কুমোরটুলি যে পার্ক তার এন্ট্রান্সটায় দাঁড়িয়ে আছি পার্কের। এবার ভিতরে ঢুকি, আমার ভিতরে একদম পার্ক থেকে গেটের থেকেই দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু স্ট্রাকচার হয়ে গেছে বাইরের দিকটা। এখানটায় আমি একটা দেখতে পাচ্ছি গোল আকৃতি একটা কিছু হয়েছে, যার মধ্যে অনেকগুলো টিন ইউজ করা হয়েছে আর হচ্ছে প্লাইউড ইউজ করা হয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যে আমাদের যে স্টিলের যে প্লেট হয় সেই প্লেট দিয়ে কিন্তু পুরোটা ডেকোরেশন করা হয়েছে। আর এই পাশটা আমি দেখতে পাচ্ছি গোল 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 করে নীল রঙের ই করা হয়েছে, আর এখানটা একটু ঢেউ খেলানো নীলই করা হয়েছে। এবার ভিতর দিকটা যাওয়া যাক, ভিতর দিকটা তো দেখে খুবই সুন্দর লাগছে। এরকম চারপাশটা হচ্ছে এরকম সেই প্লেট দিয়ে করা হয়েছে আর টিন দিয়ে পুরো করা হয়েছে সুন্দরভাবে। এবার ভিতরে আরও যাওয়া যাক, দেখি এবার ভেতরে ঢোকার পরে আমি দেখতে পাচ্ছি ওপরটা কিন্তু পুরো এরকম সেই যে আমাদের শোলা দিয়ে হয় না সেই পাথর পাথর টাইপের, ওরকম টাইপের কিন্তু পুরোটা করা হয়েছে। আমি ওপরটা দেখতে পাচ্ছি পুরোটাই শোলা দিয়ে পাথর টাইপের করা, নিচে দাদারা কাজ করছে সেই শোলা দিয়ে পাথরের মতো কিছু বানাচ্ছে। এই পাশটা আমি দেখতে পাচ্ছি একটা বড় সেই বাড়ি টাইপের করা হয়েছে, পুরোটা কিন্তু কাঠ দিয়ে তৈরি হয়েছে, তার উপর নীল রং করা হয়েছে। এই পাশে একটা দেখতে পাচ্ছি আমি কাঠ দিয়ে এরকম নীল টাইপের বাড়ি টাইপের করা হয়েছে। এবারে কিন্তু মেন একেবারে যেখানে মা দুর্গা থাকবে সেই জায়গাটা আমি ঢুকে গেছি, সেই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, সত্যিকারে এক কথা অসাধারণ লাগছে। এই পাশটা আমি দেখতে পাচ্ছি ওপরটা পুরোটাই সেই যে বাড়ি হয় এরকম বাড়ি পুরো করা আছে, পুরো গ্রে কালারের পুরোটা জুড়ে এরকম বাড়ি করা আছে, পুরোটা জুড়ে এরকম গোল করে বাড়ি করা আছে। আর ওপরটা হচ্ছে সেই শালু দেওয়া থাকে না ঠাকুরের, ওই শালু সাদা শালু টাইপের পুরো দেওয়া আছে ওপরটাতে। আর এই পাশে মাঝখানে এক যেখানটা মা দুর্গা থাকবে সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি, ওপরে একটা মূর্তি বসানো হয়েছে মা দুর্গার মতোই। আর এখানটা কিন্তু যেটা মেন পুজো হবে সেই মা দুর্গাটা কিন্তু এর ভিতরেই থাকবে, আর এটা কিন্তু পুরো একদম পাথরের মতোই করা হয়েছে। আর আমি নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু ডুবুরির মতো যে জিনিস হয় সেই ডুবুরির মতো সেরকম মানুষ তৈরি করা হয়েছে, পুরো এরকম মুখে সেই অক্সিজেন মাস্ক দিয়ে পিঠে ব্যাগ টাইপের করে করা হয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি অনেক ডলফিন রাখা আছে, তিন চারখানা ডলফিন রাখা আছে পুরোটা জুড়েই কিন্তু এরকম দেখতে পাচ্ছি আমি এরকম ডুবুরি আর ডলফিন রাখা চারপাশে। এবার যেই জিনিসটা মেন বলার জিনিস, এবার কিন্তু মানে কুমোরটুলি পার্কের যে মেন থিম সেটা হচ্ছে কিন্তু জলের তলায় মা দুর্গা। যেই জিনিসটা এবার যে ট্যাগ লাইন সেটা হচ্ছে জলের তলায় মা দুর্গা। এটা আমি একটা বুঝতে পেরেছি কোনো একটা শহর টাইপের কিছু করা হচ্ছে, যে জলের তলায় যেরকম শহর কীরকম টাইপের হবে দেখতে সেই জিনিসটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। কারণ আমি দেখতে পাচ্ছি এখানে ডুবুরি আছে ডলফিন আছে, আর শহরের তলায় এরকম সেই বাড়িঘরগুলো মানে যেরকম থাকে জলের তলায় সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আর এখানে হচ্ছে একটা মানে জলের তলায় মন্দির টাইপের দেখানো হয়েছে যেটার মধ্যে মা দুর্গা থাকবে। বাইরের দিকটাও সেম আমি এখানটা দেখতে পাচ্ছি যে সেই পাথর পাথর করে যেরকম থাকে জলের তলে সেই জিনিসটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। যখন রাত্রিবেলা লাইট জ্বলবে যখন সেই জলের মতন একটা নীল কালারের লাইট জ্বলবে আরও বেশি সুন্দর লাগবে কিন্তু আমাদের প্যান্ডেলটা দেখতে।
দেখতে পাচ্ছি কিন্তু সেই জলের তলে যে ঢেউ হয় সেই ঢেউটা কিন্তু এখানটা দেখানো হয়েছে, আর ভিতরটা তো তোমাদের দেখালাম, আরেকবারও দেখাচ্ছি। কিন্তু আমার অসাধারণ লাগলো এই কনসেপ্টটা, যে একটা জলের তলায় শহর থাকতে যেই জিনিসটা হয় সেই জিনিসটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। পুরো হচ্ছে পাথর পাথর করে দেখানো হয়েছে প্রথম ধাপটা, আর যেখানটা মা দুর্গা থাকবে সেইখানটা কিন্তু দেখানো হয়েছে একটা পুরো শহর। আর এখানে আমি একটা দেখতে পাচ্ছি হচ্ছে আইফেল টাওয়ারও হবে, মানে সত্যি রাত্রিবেলা যখন লাইট পড়বে আরও কিন্তু দেখতে জিনিসটা অসাধারণ লাগবে। এবার একবার তোমাদের পুরো বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই, চলো। কুমোরটুলি পার্কের যে মেন যে অ্যাট্রাকশন দুর্গাপুজো ছাড়া সেটা হচ্ছে এই মেলা। মেলারও কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমি সেট আপ চলে এসছে, কেন আর তো কয়েকদিনই বাকি, তোমরা দেখতেই পাচ্ছ। নাগরদোলনা ওইদিকে চলে এসছে, এদিকে হচ্ছে ডিস্কো ডান্সারের মতো সব জিনিসগুলো সব চলে এসছে। এখানে কুমোরটুলি পার্কের সার্বজনীন দুর্গা উৎসবের পুজো প্রস্তুতির ভিডিও আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর প্রত্যেকবার যারা ঠাকুর দেখতে আসে কুমোরটুলি পার্কে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, এখনও যারা সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম নতুন নতুন খাবার আর হচ্ছে পুজো প্রস্তুতি 2022 আর পুজো পরিক্রমা দেখতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নাহলে অনেক কিছু মিস করবে। চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আর একটি কোনো নতুন পুজো প্রস্তুতির ভিডিও নিয়ে তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।